হ্যালো গাইস, স্বাগতম জানাচ্ছি আমার চ্যানেলে, যেখানে আমি বিভিন্ন ধরনের গেম ট্রাই করে থাকি। আজ আমরা খেলতে চলেছি অ্যামং গাসের ব্যাটল রয়্যাল, মানে ইম্পোস্টার ব্যাটল রয়্যাল। তো অ্যামং গাসের মধ্যে তো মনে করো ওই সব পাইলটরা অনেক ভদ্র, একে অপরকে মনে করো মারে নাই একটা ইম্পোস্টারের খোঁজার জন্য, বাট এখানে তারা তেমন না আর কি। এরা মনে করে গুলাগুলি পথ বেছে নিয়েছে, যার কারণে দেখতেই পাচ্ছ হাতের মধ্যে আমির খান 47 আছে আমার কাছে। তো গেমের মধ্যে পাচ্ছি অনেকগুলো মোড, যেগুলো আর কি আমাদের আনলক করতে হবে। অ্যান্ড আমি নতুন প্লেয়ার, তাই এটি সব আমার লক করে থুই দিয়েছি, এটার কোনো মানে কি আর কমু। যাই হোক, তো আমাদের কাছে সার্ভাইভাল আছে, তো আমরা সার্ভাইভালে খেলি। যে এডি অনলাইন প্লেয়ার নাকি বট আমি নিজেও জানি না সত্যি কথা। যাই হোক, আমরা ম্যাথের মধ্যে ঢুকে গেছি, এটা ব্যাটল রয়্যালের মতো। তো সবার আগে ভাই এই ডাব্বা ডুবো মনে আমরা ফাটাতে পারবো, ফাটাইলে লুটপাতি পাবো, তো ওইগুলো ফাটানোর দরকার নেই। এনিমি, আরে আরে ডাব্বা ডুবা মারিস না, আরে এনিমি রে মারে, আরে কপাল দুরো বাইকে গেল গা, কই গেল? এই তো সাবাস, এরা দুইজনে এখানে মারামারি করতেছে, থার্ড পার্টি করে দিই। এ কিলটা চুরি করবে, তারা তারা দুইটা কিল নিবো, আমি ডাবল কিল নিবো। এ কাকু, আরে শালা মারি ফেলছে। ওরে ভাই, এটার এসপি তো বাইরে যা, শালা কিল চুরি করতে গেছি, নিজেই শহীদ হয়ে গেছি। আমরা গানের ভিতর গান ঢুকাই আর কি, নতুন গান বাই করতে পারবো। দুই পিসি শর্ট গান হয়ে গেছে, আই ডোন্ট নো দুইটা অ্যাসল্ট রাইফেল মিললে কিভাবে দুই পিসি শর্ট গান হলো। তো আমার কাছে শর্ট গান আছে, ওর কাছে পিস্তল, ক্লোজ রেঞ্জে। ওরে 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 বাবা রে, ওরে দাদা রে ভাই, আমার কাছে শর্ট গান ছিল, ওর কাছে পিস্তল, ও আমারে 338 এরম ক্রিটিক্যাল হিট মারতাছে, কোন জায়গার ফিজিক্স রে ভাই। আরে ভাই, এত ক্রিটিক্যাল কিল লেগে খাইতাছে, মরে গেছি বা, বুঝলাম না মানে কি, এগো এসপি এত বেশি কি, আর এগো গানের ড্যামেজ এত পুরো খাসরা ড্যামেজ দেয়, আরে কপাল। ও নাইস, গিভ মি দ্যাট শিল্ড ভাই, গেছি, ইয়ে লেটস গো। আরে আরে আমার আমার শিল্ড ফুসকা, আরে মারাই গেছি। যতক্ষণে বুঝছি যে ওই শিল মিল্ড কোনো কাজে দেবে না, ততক্ষণে মইরা ভূতেই গেছি। ভেরি নাইস। ও আমরা কি ভেন্টের থ্রু, ও ভাই ভেন্টের থ্রু ট্রাভেল করতে পারবো, ভেরি নাইস। আরে আমি এদিক দিয়ে আসলাম, ওখান দিয়ে একটা এনিমি, আরে ভেন্টের তো বাইরে আমার গুলি মারলো, বাদ দ্য হেল, এটাও করেছে জানতাম না তো। যাই হোক, এডি কি, ওকে এই শিল মিল্ড বাল কোনো কামে না, ড্যামেজটা মনে হয় খালি একটু কমাই দেয়, বাট বাকি সব একই থাকে। এটা ট্র্যাপ টুকু দিয়ে রাখছে ভাই। যাই হোক, এই ডিব্বা যদি আমরা ফাটাই না, তাহলে দেখবা ভিতর থেকে কী দেবো, কত ডিএসপি দিয়েছে, যেগুলো নিলে কোনো কিছু হবে না, আনটিল আনলেস আমি ড্যামেজ খেয়ে থাকি আর কি। লাস্ট ম্যান আছে, দুই বিসি শর্ট গান আছে, লেটস গো, মাইরে দেই, আরে 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 দাদা রে মাইরে ফেলাইলো। ওর এসপি এত বাড়ে কেমনে ভাই, এর এসপি কীভাবে বাড়ায় আমি না কিচ্ছু বুঝতেছি না, এতবার যে মরছি বলার বাহিরে, কিন্তু তারপর একবার হইলো ভিক্টরি নিতে চাই সোজা কথা। এলো এই বাপরে বাপ, মারিস নিয়ে হারা, ও শুট বা ড্যামেজ খাইতেছে না, ও ওয়াট দ্য হেল, বাক্সের পিছে লুকায়ও লাভ নাই, বাক্স মনে করে হিট করে, ও ভাই লেটস গো। আরে 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 আরে, আর ওর কাছে শর্ট গান, শর্ট গান পাওয়ারফুল শর্ট গান, কিন্তু এটা আমার এসপির অবস্থা দেখছো, একেবারে পাথার দ্বারা এসে পড়ছে, এক গুতা খেলি মরে যাবো গা, একটু সাবধানে খেলতে হবে। ও শুট ভাই, আ গিভ মি দ্যাট হার্ট, আরে এতটুকু এসপিতে আমার কী হবে, সারা তো এক মাইরে আমার খাই দিবে, দাঁড়া দাঁড়া একটু বুঝে শুনে খেলতে হবে। এসএমজি আছে হাতে, জয় বাংলা, একেবারে ফুটার মধ্যে হামলা, ই মরে যা, নাইস। আর শর্ট গানটা জোস তো আমার, এটা লাগবে, এটা ড্যামেজ বেশি যা দেখলাম, আমি নিলে হ্যাপর আমার ড্যামেজ লাগবে না, এটা আমি শিওর। আরে বাবারি, আরে পাথরে ভিজে আছি আমি, কেমনে ড্যামেজ লাগে, ও দ্য হেল, আমি মনে করছি এটা বাউন্ডারি মাউন্ডারি, এখানে ড্যামেজ ডুমেজ লাগবে না, পিছিয়ে গিয়ে লুকিয়েছি, ও দেখি পাথরের উপর দিয়ে বুলেট লাগতেছে, বাইরে ভাই এটা কোন ওহাইও বুলেটস। যাই হোক, কোথায় গেল, আর দুইজন আছে, গিম্বিদা ড্যামো, ওকে মাইরে ফেলছে, আর মাত্র একজন আছে যাকে আমার মারতে হবে, কোন জায়গার দিয়ে বাইরে বে, বাইরে বে আমার ডর করতেছে, বেন্টের তে বাইরিস না, আচ্ছা ওই পাশে আছে দেখছি তো, চলো ওই সাইড দিয়ে ঘুরে যাই, ঘুরে যাই তারপর মারার চেষ্টা করি, দেখি যদি মারতে টারতে পারি, লেটস গো। বেন্টের থ্রু এসে পড়ছি আমরা এদিকে, আমরা কি পারবো জিততে, এটা দিয়ে কী করে আমি না এটা বুঝি না। যাই হোক, এই থারা সরকারের ভাই, দুনিয়ার ভাই, লেটস গো ভাই, উফ ভাই প্লিজ, এতক্ষণ কেউ দেখতে দেখে লাইক করে দাও ভাই রে ভাই, আমি তো ভিডিও এডিট করে দিব, তাই বুঝবা না যে কতবার আমি গেমটায় হারছি আর কতবার আমি জিতছি, এই ফার্স্ট আমার ভিক্টরি ছিল। এনিওয়ে, গানের সাথে গানের সঙ্গম করে স্নাইপার গান হয়ে গেছে, অ্যান্ড দেখি স্নাইপার গান কি বেনিফিট দেয় আমাকে, রেঞ্জ তো একই রয়েছে, এখানে ড্যামেজটা একটু বাইরে গেছে, আর উপরে ধরে রাখতে হয়, আরে এই গান নিয়ে আমি মোর মুনির গান, আমি শিওর।
আই এম বিইং অনেস্ট, আমি জানি না এটা আমার কততম ম্যাচ, এতগুলো ম্যাচ হারছি। আর দ্বিতীয়ত ভাই দুইটা স্নাইপার গান মিলাই এই পিসকারি গান দিছে আমারে। আর যা শালা বেন্টের থ্রু ওই পাশে চলে গেছে। ওকে ভাই ক্রিটিক্যাল হিট দাও। ও ড্যাম ভাই, এই আমার ফুসকা পিস্তল আমার স্নাইপারের থেকে বেশি ড্যামেজ দেয়। ও শিট, ও শিট, ও শিট, ও রে ভাই গিভ মি দ্যাট। না দেখ পিক আপ করবো না, এসএন জিতে এটা বেশি ড্যামেজ দিতেছে। ও ভাই কেমনে বাঁচলাম আমি নিজেও জানি না, এখানে কী হয়েছে কিছু কইতে পারি না, কে কার পিছন মারছে। যাই হোক, আরে বললাম যাই হোক বেঁচে গেছি। ও ভাই এইসব গেমের মধ্যে না তালপাত ঠিক থাকে না, মানে কী যে কম দিস আমি সবাই না। কে কতটি হাত দিয়ে দিছে, গিমি দ্যাট, মানে স্পিড দরকার ছিল যদিও, থ্যাংক ইউ। এখনও তিনজন আছে ম্যাপের মধ্যে, লোকেশন শো করতেছে, ওটার এসপি অনেক বেশি। এই যে এটা দেখছো না, এটা এসপি বেশি। আরে এরা বুঝে শুনে মারতে হবে, টেকনিক খাটায় মারতে হবে। উনি ড্যামেজ দেয় হো কত দেয়, মানে এসপি অর্ধেক হাই পেয়ে পড়ছে। এই গিমি দ্যাট হার্ট হাই পেয়ে, আই মিন লাইফ মনে করো অর্ধেক হাই পড়ছে। বড়টা ফাটাই, বড়টা ফাটাই, মনে হয় মাল পানি বেশি পাবো। আহ গিমি দ্যাট, আরে ওই পাশে হার্ট নিতে পারতেছি না আমি। আরে ধরো কে এটাও নিয়ে নিই, আমি মনে করছি হার্ট কালেক্ট করলে না এসপি বাড়বে, বাট এসপি না বাড়ে না, ওই আগেরটাই থেকে যায়, ড্যামেজ ডুমেজ খাইলে হেড আর কি ফিল করি দেয়। ওই শালা মুন ওয়াক করতেছি কেন, দাঁড়া আর এসপি কম আরে ধরতে গো। ওরে আর এসপি এত বড় যে আমার কম এসপি থাকলেও ওর মনে করো হেডাও বেশি, মানে ওর এসপি কম থাকলেও সেটাও আমার তুলনায় বেশি। এই শালাটা কি এখনও এদিকে আছে? এই গিভ মি দ্যাট, এটা নিলে আসে না বুলেটের ফায়ার রেট বেড়ে যায়। আরে বেড থ্রু ওই পাশে গেছে, ধরতে হবে, ও শেষ হওয়ার আগে ধরতে হবে, নিচে দেখো টাইমিং আছে। ই এ গিভ মি দ্যাট হার্ট, ও ভাই মরে যা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা, মরে যা। আহ নাইস, আহ ভাই শান্তি। আর একটা আছে লাস্ট ওয়ান, আমি তিনটা কিল করছি উপরে লেখা, এটা নিমু, এটা এটা কি সেম না। যাই হোক ওই স্লিপার মধ্যে বসে আছে ভাই, যাবো কি না আমি বুঝতেছি না সত্যি কথা। আমার একটু এসপি লাগতো, এই এসপিটা ফুল করে তারপর যাইতাম, এর আগে ব্যাটেল নিতাম না, ফাইট নিতাম না আর কি। ডাব্বা টুবি ফাটাতে ফাটাতে চলে যাই ওর কাছে, লাস্টের মাথায় বসে রয়েছে। বট না কিনা জানি না, তবে আমি রিস্ক নিতে চাই না। শালা তো মনে হয় ক্যাম্পার, ক ব্যাটেল রয়্যাল মানি কোনো না কোনো ক্যাম্পার থাকবেই থাকবে। এই দেখছো, এই দেখছো, দেখছো ছেলে কত খারাপ ভাই, এই বেন্টের পাশে ঘুরঘুর করতেছে সরকার নিয়ে, আসলে ঠাস করে খোমার মধ্যে মারবে আমার। আর ওর এসপি কিন্তু আমার তো বেশি। ওকে জয় বাংলা, ওকে লেটস গো, দাঁড়াও একটু সাহায্য করি, লেটস গো, বাইরেই দৌড়, বাইরেই দৌড়, গিভ মি দ্যাট বুলেট এনার্জি, অল রাইট ধারাধার মারবো। ওকে ক্রিটিক্যাল হাইতেছে, হু শীষ ভাই, অনেকগুলো ম্যাচ খেলার পর জিতছি। এনিওয়ে আজকের জন্য এতটুকুই, গেমটা প্লে স্টোরে পাবা, এতক্ষণ দেখতে দেখতে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও।